চীনে হঠাৎই যেন গজব নেমে এলো। তাইওয়ানের সাথে উত্তেজনার মধ্যেই ভয়াবহ বন্যা দেখছে দেশটি। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় 16 জনের মৃত্যু হয়েছে, এছাড়া নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং একটি নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। সিসিটিভির খবরে বলা হয়েছে, কিংহাই প্রদেশের দাতং কাউন্টির একটি পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানকার 6টি গ্রামের 6000-এর বেশি মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় এখনও পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে এবং 36 জন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার কাজ চলছে। অবাক করা বিষয় হল, একই সময়ে দেশটির অনেক শহরেই তাপপ্রবাহের রেকর্ড হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বজুড়ে বারবার চরমভাবাপন্ন আবহাওয়া দেখা দিয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে এটি আরও তীব্র হতে পারে। গত জুনে ভয়াবহ বন্যায় চীনের দক্ষিণাঞ্চলে 5 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। সে সময় বন্যার কারণে $250 মিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। চীনা কর্তৃপক্ষ সতর্ক করেছে যে রাজধানী বেইজিং এবং এর আশপাশের শহরগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে বন্যা পরিস্থিতি মোকাবেলা করে মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য উত্তর পূর্ব লিয়াওনিং প্রদেশের কর্মকর্তাদের আহ্বান জানান প্রেসিডেন্ট শি জিনপিং। অনেকেই হুট করে দেশটিতে এত প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে দুর্বল তাইওয়ানের উপর জুলুমকে দায়ী মনে করছেন। তাদের ধারণা, এটা সৃষ্টিকর্তার গজব। দর্শক, তাদের এমন ধারণার সাথে আপনিও সহমত হলে কমেন্টে ইয়েস লিখুন, না হলে নো লিখে জানাতে পারেন আপনার ভাবনা। সেই সাথে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।